হ্যালো ভিউয়ার্স, আমাদের ডার্ক ওয়ে চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের পুরীর মন্দিরের 10টি অজানা তথ্য সম্পর্কে বলবো। রথযাত্রা বললেই জগন্নাথ দেবের কথা মনে পড়ে যায়, আবার তেমনই মনে পড়ে পুরীর মন্দিরের কথা। জগন্নাথ মন্দিরে রয়েছে অনেক অলৌকিক রহস্য। এই মন্দিরে এমন কিছু বিস্ময়কর রহস্য রয়েছে যা আপনাদের চোখ কপালে তুলবে। তাই পুরীর মন্দিরের অলৌকিক রহস্য সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং এরমই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রতি 12 বছর অন্তর জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করা হয়। নিমকাঠ ব্যবহার করে তৈরি করা হয় এই মূর্তি। এবং আশ্চর্য ব্যাপার হলো, পুরনো মূর্তিটি বিসর্জন দেওয়া হয় না, বরং নতুন মূর্তির নিচেই মাটি চাপা দিয়ে রাখা হয়, যা পরে মাটির সঙ্গে মিশে যায়। গর্বমুখ হলো পুরীর মন্দিরের অদ্ভুত অংশ, যেখানে ভগবানের সমস্ত অলঙ্কার সমূহ সংরক্ষণ করা হয়। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যারা নিয়োজিত হলো তারা হলো বিষধর অদ্ভুত সাপ এবং স্বর্গীয় আত্মা। অপরদিকে রত্নমুণ্ড নামে মন্দিরের ওপরে রয়েছে একটি অদ্ভুত বৃহক চৌম্বক শক্তি, যা এই মন্দিরকে কোনো ঝোড়ো বা দমকা হাওয়া থেকে স্থির রাখতে বা কোনো ধ্বংস হওয়া থেকে অদ্ভুতভাবে সুরক্ষা করে। বলা হয়ে থাকে মাঝে মাঝে এই অংশে নাকি তড়িৎ চুম্বকীয় শক্তির বিশেষ পরিবর্তন পরিলক্ষিত করা হয়, যা সত্যিই অদ্ভুত। কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরের ওপর থেকে কোনো কিছু যেতে পারে না, এমনকি পাখিও নয়। সূর্যের অবস্থান যেরমই হোক না কেন, মন্দিরের চূড়ার ছায়া কখনো মাটিতে পড়ে না। ছোটো থেকে আমরা ভূগোল বইয়ে পড়ে আসছি যে দিনের বেলায় সমুদ্রের বাতাস বয় তীরের দিকে এবং সন্ধ্যাবেলা বয় তার উল্টো দিকে, কিন্তু আশ্চর্যজনকভাবে পুরীতে বাতাসের গতি এর বিপরীতে। মূল মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্র রয়েছে তা যেদিক থেকেই দেখুন না কেন মনে হয় আপনার দিকে তাকিয়ে রয়েছে, এবং শহরের যে কোনো দিক থেকেই এই চক্রটিকে দেখা যায়। কথিত আছে প্রায় 2000 বছর আগে এই সুদর্শন চক্রটি মন্দিরের চূড়ায় লাগানো হয়েছে, কিন্তু কিভাবে তা আজও অজানা। জগন্নাথ দেবের মন্দিরের চত্বরে প্রবেশ করা মাত্রই সমুদ্রের আওয়াজ বন্ধ হয়ে যায়। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও ভক্তরা বলেন, সুভদ্রা বলেছিলেন মন্দিরে যেন শান্তি বিরাজ করে, সেই জন্যই মন্দিরে সমুদ্রের শব্দ শোনা যায় না। একটার ওপর একটা প্রতিদিন 60টি হাঁড়ি রেখে ভোগ রান্না করা হয় পুরীর মন্দিরে, এবং আশ্চর্যের বিষয় এটা হলো যে সবার ওপরের ছোট হাঁড়িটি সবার আগে রান্না হয়। জগন্নাথ দেবের রান্নার জন্য যে জল ব্যবহার করা হয় সেটি নাকি গঙ্গা জল বলেই সবাই জানেন। মন্দির চত্বরের কুয়া থেকে সেই জল সংগ্রহ করা হয়, আর এই কুয়ার নিচ থেকেই নাকি বয়ে গেছে সেই পবিত্র নদী। মন্দিরের চূড়ায় যে পতাকাটি রয়েছে সেটি প্রতিদিন ভোরবেলা লাগানো হয় এবং সন্ধ্যাবেলা খুলে নেওয়া হয়। কথিত আছে গত 18 বছর ধরে এই নিয়ম চলে আসছে। যদি একদিনও ব্যতিক্রম হয় তাহলে আগামী 18 বছর বন্ধ রাখতে হবে এই দেবালয়। এছাড়া পতাকাটির বৈশিষ্ট্য হলো এটি সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। এইভাবে যুগে যুগে জগন্নাথ দেবের পুরীর মন্দির বিশ্বের মানুষের কাছে বিস্ময় এবং অদ্ভুত স্থান হিসাবে অবস্থান করেছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।